হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ইএলবি আজকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করব। তোমরা অনেকে আমাকে কমেন্ট বক্সে এবং ইউটিউবের কমেন্ট বক্সে এবং আমাদের ফেসবুক পেজ গ্রুপগুলোতে এবং আমার ইনবক্সে জানাচ্ছিল যে ভাইয়া ইউটিউবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো ভিডিও নেই আপনি একটা ভিডিও বানান এই জন্য আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে একটা ভিডিও বানাচ্ছি এখানে আমি তোমাদেরকে সব কিছু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা জানো যে তিনটে ইউনিট আছে মোট ইউনিট ওয়ান ইউনিট টু এবং ইউনিট থ্রি কোন ইউনিটে পরীক্ষা দিতে কত জিপিএ লাগে সেটা নিয়ে এর আগে আমি একটা ভিডিও বানাচ্ছিলাম সেখানে আমি আরও অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে কত জিপিএ লাগে কোন ইউনিটে কত জিপিএ লাগে সেটা আলোচনা করেছিলাম তোমরা সেই ভিডিওটা দেখে নাও তাহলে তুমি কোন কোন ইউনিটে পরীক্ষা দিতে পারবা সেটা বুঝে যাবা এখন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে তিনটে ইউনিট এই তিনটে ইউনিটের মধ্যে একটা হচ্ছে ইউনিট ওয়ান এটা শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টদের জন্য একটা হচ্ছে ইউনিট টু এটা হচ্ছে যে মানবিকের ইউনিট এখানে সবাই পরীক্ষা দিতে পারবে আর একটা হচ্ছে বাণিজ্যর ইউনিট অর্থাৎ কমার্সের এটা হচ্ছে ইউনিট থ্রি এখানে কমার্সের স্টুডেন্টরা এবং সায়েন্সের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে বেশি করে কমার্সের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে বাট সায়েন্সের স্টুডেন্টরা হালকা পরীক্ষা দিতে পারবে মানুষের যাদের কিছু কন্ডিশন আছে সেটা সাপেক্ষে পরীক্ষা দিতে পারবে এখন প্রতিটা ইউনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে তিনটে ইউনিট আছে এই প্রতিটা ইউনিটে মোট বাহাত্তর মার্কের রিটেন পরীক্ষা হবে কোনো এমসিকিউ পরীক্ষা নেই সব রিটেন পরীক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফুল কি রিটার্ন পরীক্ষা আর তোমার আটাইশ নাম্বার থাকবে জিপিএর উপরে তোমার এস এসসির জিপি এর উপরে থাকবে বারো নাম্বার এইচএসির জিপিএর উপরে থাকবে ষোলো নাম্বার তাহলে লিখিত পরীক্ষা অর্থাৎ রিটার্ন পরীক্ষা হবে বাহাত্তর নাম্বারের প্রত্যেকটা ইউনিটে তোমার এসএসসি এবং ইন্টারের জিপিএর উপরে আটাইশ নাম্বার যার মধ্যে এসএসসির জিপিএর উপরে বারো এবং এইচএসির জিপিএর উপরে ষোলো নাম্বার তাহলে মোট কত নাম্বার হলো একশো নাম্বার এখন এই যে তিনটে ইউনিটের কথা আমি বললাম সেগুলোতে কীভাবে পরীক্ষা হয় পরীক্ষার মান বন্টন কত সেটা আমি একটু পরে বলবো তার আগে বলে রাখতে চাই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই যে তিনটে ইউনিট ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি এগুলো ছাড়াও আরও চারটা ডিপার্টমেন্ট আছে ওই চারটা ডিপার্টমেন্টে আলাদা পরীক্ষা হবে আলাদাভাবে ভর্তি নিবে এগুলো কোনো ইউনিটের আন্ডারে না ওই ডিপার্টমেন্টগুলো হচ্ছে সঙ্গীত চারুকলা নাট্যকলা ফিল্ম অ্যান্ড টেলিভিশন এই চারটা বিভাগে কোনো ধরনের কি হবে না ভর্তি পরীক্ষা হবে না জাস্ট মুখিক একটা পরীক্ষা হবে আর প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে মানে তোমার তোমাকে মুখিক কিছু প্রশ্ন করবে তুমি সেগুলো উত্তর দিবা আর তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা কীরকম যেমন তুমি যদি সঙ্গীত ডিপার্টমেন্টে ভর্তি হতে চাও তাহলে তোমাকে সঙ্গীত ডিপার্টমেন্টে যেতে হবে গেলে ওনারা তোমার থেকে মৌখিক পরীক্ষা নেবেন তারপরে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেবেন প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়তো তোমাকে বলবে যে কাজী নজরুল ইসলামের একটা গান গিয়ে ওনাদেরকে শোনাতে বা সঙ্গীত একটা গেয়ে শোনাতে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সঙ্গীত গেয়ে শোনাতে বা একটা বাদ্যযন্ত্র একটা সুর তুলে দেখাতে। এই ধরনের প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমার নিবে এরপরে প্র্যাকটিক্যাল পরীক্ষার যদি তুমি উত্তীর্ণ হও এবং মৌখিক পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা যদি তুমি উত্তীর্ণ হও তাহলে তোমাকে ভর্তি নিবে এই প্র্যাকটিক্যাল এবং মুখিক পরীক্ষার মোট নাম্বার হচ্ছে পঞ্চাশ এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না এই চারটা ডিপার্টমেন্টে কি কী সঙ্গীত চারুকলা নাট্যকলা ফিল্ম অ্যান্ড ইন্ডাস্ট্রি যেমন চারুকলা তোমাকে কিছু ড্রয়িং করতে দিবে এবং চারুকলার ইতিহাস বা যে ঐতিহ্য আছে সেগুলো থেকে প্রশ্ন করতে পারে মুখিক প্রশ্ন নাট্যকলা থেকে তোমাকে একটা অভিনয় করতে দিতে পারে বা বাংলাদেশের নাটকের যে ইতিহাস থিয়েটারের যে ইতিহাস সেগুলো জিজ্ঞেস করতে পারে ফিল্ম অ্যান্ড ইন্ডাস্ট্রি তো একই রকম মানে তোমাকে ওই ডিপার্টমেন্টগুলো রিলেটেড যে প্রশ্নগুলো সেগুলোর উত্তরগুলো শিখে যেতে হবে সাথে ওটার একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে ওখানে মোট পঞ্চাশ নাম্বার তারপর তুমি ওখানে গিয়ে ভর্তি হতে পারবা এখানে সবাই যে কেন যে কেউ সায়েন্স কমার্স আর্টস যে কেউ গিয়ে পরীক্ষা দিতে পারবে মৌখিক এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাটা ওখানেও ঠিক সেম এসএসসির জিপিএর উপর নাম্বার থাকবে বিশ এবং ইন্টারের জিপিএর উপর নাম্বার থাকবে তিরিশ পঞ্চাশ মানে ওই চারটা ডিপার্টমেন্টে এসএসসি এবং ইন্টার জিপিএর উপর নাম্বার বেশি এসএসসিতে জিপিএ বিশ ইন্টার জিপিএ ত্রিশ এবং প্র্যাকটিক্যাল এবং মুখিক পরীক্ষা পঞ্চাশ তাহলে মোট কত হলো একশো তাহলে আমাদের এই বিশেষায়িত যে ডিপার্টমেন্টগুলো সেগুলো চলে গেল এখন আমাদের আমাদের যে ইউনিট তিনটা তিনটে ইউনিট বাকি সেই তিনটে ইউনিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই তিনটে ইউনিটের মধ্যে প্রথম ইউনিট হচ্ছে ইউনিট ওয়ান এখানে শুধুমাত্র সায়েন্স রিস্টার পরীক্ষা দিতে পারবে এই ইউনিট ওয়ানে যেই যেই সাবজেক্টে তোমাকে আনসার করা লাগবে পরীক্ষায় সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান রসায়ন মাস্ট আনসার করা লাগবে এরপরে গণিত এবং জীববিজ্ঞান থেকে যে কোনো একটা উত্তর করা লাগবে তুমি যদি গণিত উত্তর করো তাহলে গণিত রিলেটেড যে সাবজেক্টগুলো সেগুলো পাবা আর তুমি যদি বায়োলজি আনসার করো তাহলে বায়োলজি রিলেটেড যে সাবজেক্টগুলো সেগুলো পাবা আর পদার্থবিজ্ঞান রসায়ন মাস্ট আনসার করা লাগবে তাহলে তিনটা সাবজেক্ট তোমাকে আনসার করা লাগবে পদার্থবিজ্ঞান আর রসায়ন মাস্ট গণিত আর জীবী থেকে যে একটা এই তিনটা সাবজেক্টে যখন তুমি আনসার করবা তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে চব্বিশ করে নাম্বার থাকবে মানে পূর্ণমান প্রত্যেকটা সাবজেক্টে চব্বিশ করে তাহলে তিনটা সাবজেক্টের জন্য কথা হলো বাহাত্তর নাম্বার এই চব্বিশ নাম্বারের মধ্যে তোমার কি হবে ছয়টা সৃজনশীল এর মতো প্রশ্ন আসবে মানে ছয়টা রিটার্ন প্রশ্ন আসবে সেগুলো তোমাকে উত্তর করতে হবে এই ছয়টা প্রশ্নের প্রত্যেকটাতে চার নাম্বার করে ছয়টা প্রশ্নে কত নাম্বার চার করে তাহলে একটাতে যদি চার করে হয় ছয়টা হয় কত নাম্বার চব্বিশ নাম্বার এই যে প্রশ্নগুলো এগুলো কিছুটা সৃজনশীল পদ্ধতির টাইপের হবে মানে লিখিত লিখতে দিবে তোমাকে এমসি কিউর মতো না অঙ্ক আসবে বা কোনো কিছু তোমাকে প্রতিবেদন করতে বলতে পারে বা তোমাকে একটা বিক্রিয়ে লিখতে দিতে পারে মানে বিভিন্ন রকম প্রশ্ন ইচ্ছে মতো স্যার যেভাবে চায় ওভাবে তবে তোমার মেন বইটা বেশি পড়তে হবে তোমাকে তোমার যে ইন্টারমিডিয়েটের মেন বই সেটা তুমি যদি বেশি করে পড়া তাহলে এই ইউনিটে তুমি ভালো করতে পারবা এই তো গেল এই ইউনিটের জন্য এখন প্রশ্ন হচ্ছে এই ইউনিটে কি কি সাবজেক্ট আছে এখানে পদার্থবিজ্ঞান গণিত ম্যাথমেটিক্স উদ্ভিদ বিজ্ঞান জীব বিজ্ঞান জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাইক্রোবায়োলজি ফার্মাসি তারপর হচ্ছে যে বায়োকেমিস্ট্রি কম্পিউটার সায়েন্স এই সাবজেক্টগুলো এখানে রয়েছে এই সাবজেক্টগুলোতে ভর্তি হতে হলে তোমাকে আলাদা কিছু কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে আলাদা কিছু কন্ডিশন মেনে চলতে হবে যেমন তুমি যদি কম্পিউটার সায়েন্সে ভর্তি হতে চাও তাহলে তোমার ইন্টারমিডিয়েটে পদার্থবিজ্ঞানে এই থাকতে হবে এবং ম্যাথেও এই থাকতে হবে আবার তুমি যদি ফার্মেসিতে ভর্তি হতে চাও তাহলে তোমার ইন্টারমিডিয়েটে রসায়নে এই থাকতে হবে জীববিজ্ঞানে এই থাকতে হবে গুণিতে এই থাকতে হবে সাথে ইংরেজিতেও এই থাকতে হবে এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিছু কিছু শর্ত দেওয়া আছে এবার আমরা চলে আসি ইউনিট টুতে কী ধরনের পরীক্ষা হবে ইউনিট টুতে বাংলা ইংরেজি এর উপর পরীক্ষা হবে এটা মাস্ট আনসার করা লাগবে তোমাকে এছাড়া সাধারণ জ্ঞান এবং আইকিউ থেকে প্রশ্ন হবে বাংলায় তোমার চব্বিশ ইংরেজিতে চব্বিশ আর সাধারণ জ্ঞান এবং আইকিউ মিলে চব্বিশ নম্বরের পরীক্ষা হবে সাধারণ জ্ঞানের মধ্যে তোমার বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি থাকবে আর এখানে তোমার আবার বাংলাদেশের শিল্প সাহিত্য আত্মসামর্জ্য যে বিষয়গুলি আছে সেগুলি সম্পর্কে তোমাকে বাংলাতে বা ইংরেজিতে সীমিত সংখ্যক তথ্য তোমাকে লিখতে হবে মানে রচনার মতো প্যারাগ্রাফের মতো সাধারণ জ্ঞানের মধ্যে ঠিক আছে সাথে আইকিউ আসবে আইকিউর মধ্যে তোমাকে সাধারণ বুদ্ধিমত্তা যেগুলো সেগুলো দিবে তো প্রত্যেকটাতে আগার মতো ঠিক ইউনিট ওয়ানের মতো চব্বিশ নাম্বারের পরীক্ষা হবে মানে বাংলায় চব্বিশ ইংরেজিতে চব্বিশ সাধারণ জ্ঞান এবং আইকিউতে চব্বিশ তোমাকে ছয়টা করে প্রশ্ন দিবে বাংলায় দিবে ছয়টা প্রশ্ন একটাতে চার মার্ক করে তাহলে ছয়টাতে কত হলো চব্বিশ ইংরেজিতেও তোমাকে ঠিক ছয়টা প্রশ্ন দিবে একটাতে চার মার্ক করে সাধারণ জ্ঞান এবং আইকিউ থেকেও তোমাকে ছয়টা প্রশ্ন দিবে সাধারণ জ্ঞান প্লাস আইকিউ মিলে ছয়টা প্রশ্ন টোটাল সেখানেও তোমার চব্বিশ তো তোমরা আইকিউর জন্য এই আমাদের হালদা পাবলিকেশনের আইকিউ বইটা ফলো করলে হবে এই বইটা যারা ফলো করবা তারা আইকিউতে খুবই ভালো করতে পারবা শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও ঠিক আছে কারণ এখানে আমরা সকল ধরনের আইটেমগুলোকে দিয়ে রাখছি যে যে আইটেমগুলো ভর্তি পরীক্ষা এসে থাকে সেই আইটেমগুলোকে আমরা আলোচনা করছি সমাধান সহকারে প্রশ্নগুলো আবার সমাধানও দিয়ে রাখছি ঠিক আছে যেমন তুমি যদি দিক নির্ণয় করতে চাও হ্যাঁ মানে দিক নির্ণয় আসে পরীক্ষায় তো তুমি দিক নির্ণয় করতে চাইলে তোমাকে এই দিক নির্ণয় করার জন্য কি করা লাগবে সেটা কিন্তু আমাদের এখানে বইতে দেওয়া আছে একইভাবে তুমি যদি বর্ণকোট বের করতে চাও তো বর্ণকোট কীভাবে বের করতে হয় সম্পর্ক কীভাবে মিলাতে হয় মানে এই যে বাবা মায়ের সম্পর্ক আসে দাদা দাদি নানা নানির সাথে তোমার কি সম্পর্ক সেগুলো কিন্তু পরীক্ষায় আসে তোমরা জানো তো এগুলোও কিন্তু কি পরীক্ষায় আসতে পারে আর আমরা আমাদের বইতে সেটা দিয়ে রাখছি সম্পর্ক মিলানো তারপর হচ্ছে তোমার গাণিতিক সমস্যা দেওয়া আছে মানে মোটামুটি ধরতে গেলে সব ধরনের সমস্যায় আমরা দিয়ে রাখছি দিনকাল কীভাবে নির্ণয় করতে হয় মানে হচ্ছে যে সো তোমরা মোট কথা হচ্ছে এই বইটা ফলো করলে হবে এবং এই বইয়ের শেষের দিকে আমরা বিভিন্ন ভার্সিটিতে আগে যে প্রশ্নগুলো আসছে সেগুলো দিয়ে রাখছি সো তোমরা আইকিউর জন্য এই বইটা ফলো করলে হবে এখন আমরা চলে যাচ্ছি ইউনিট থ্রিতে তো তো আমি একটু আগে বলেছিলাম যে ইউনিট থ্রি হচ্ছে কাদের জন্য ইউনিট থ্রি হচ্ছে যে যারা কমার্সের স্টুডেন্ট বেসিক্যালি তাদের জন্য সায়েন্সের স্টুডেন্টরাও ইউনিট থ্রিতে পরীক্ষা দিতে পারবা বাট বেসিক্যালি কাদের জন্য কমার্সের স্টুডেন্টদের জন্য এখানেও ঠিক একই রকম তিনটা সাবজেক্টের পরীক্ষা হবে একটাতে চব্বিশ নাম্বার করে মোট বাহাত্তর নাম্বার তিনটা সাবজেক্ট কী কী বিজ্ঞান এক নম্বরে থাকবে দুই নাম্বারে থাকবে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ব্যবসায় নীতি ও প্রয়োগ এবং গাণিতিক বুদ্ধিমত্তা এই যে তিনটা সাবজেক্ট বলছি এখান থেকে মোট চব্বিশ নাম্বার পরীক্ষা হবে কী কী সাবজেক্ট ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা নীতি ও প্রয়োগ এবং গাণিতিক বুদ্ধিমত্তা গাণিতিক বুদ্ধিমত্তা মানে আইকিউ যেটার জন্য এই বইটা ফলো করতে হবে যেটা আমি আগে বলেছিলাম যে এই বইটা ফলো করতে হবে অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে আইকিউ আছে বি আই ইউনিট টু এবং ইউনিট থ্রিতে সেটার জন্য তোমাকে এটা ফলো করতে হবে আর কি আসবে তোমার ভাষা জ্ঞান আসবে ভাষা জ্ঞান মানে হচ্ছে তোমার এই যে আমরা যেই ইংরেজি যে গ্রামার এবং বাংলা যে গ্রামার সেটা সেখান থেকে তোমার প্রশ্ন হবে তার মানে ইউনিট থ্রিটা হচ্ছে কমার্সের জন্য সাথে এখানে সায়েন্স স্টুডেন্টও কিছু কিছু স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে ঠিক আছে তবে সেটার জন্য কিছু শর্ত আছে সেই শর্তগুলো সায়েন্স স্টুডেন্টরা একটু কষ্ট করে জেনে নিবা তবে আমার মনে হয় সায়েন্স স্টুডেন্ট একটা পরীক্ষা এখানে দিবে না তো সেই জন্য আমি মূলত আর কমার্সের ছাড়া তাদের জন্য বলে দিচ্ছি তাহলে এখানে হিসেবে বিজ্ঞানের পরীক্ষা হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা ব্যবসা নীতি ও প্রয়োগ এবং গানিত বুদ্ধিমত্তা এখান থেকে চব্বিশ নাম্বার আর বাসা জ্ঞান থেকে চব্বিশ নম্বর বাসা জ্ঞান মেন এখানে গ্রামারকে বুঝাচ্ছে এই গ্রামারের মধ্যে শুধুমাত্র গ্রামার আসবে না আসলে এখানে তোমার অ্যানালজি সিনোনিম অ্যান্টোনিম তারপর হচ্ছে তোমার বাগদারা তারপর হচ্ছে বাক্য পরিবর্তন এই ধরনের প্রশ্নগুলো আসবে তো এই বাসা যে জ্ঞান এটা এক ধরনের আইকিউ এটাকে বলা হয় বাসা বিশ্লেষণ দক্ষতা এই ভাষা বিশ্লেষণ দক্ষতার যে আইটেমগুলো সেগুলো আমাদের এই বইতে দেওয়া আছে তাহলে তোমরা এই বইটা ফলো করলে তোমাদের আইকিউ যেমন হবে ভাষা বিশ্লেষণ দক্ষতাও হবে ঠিক আছে সো তোমরা এই বইটা ফলো করতে পারো তো আমরা বলেছিলাম যে এই ইউনিট থ্রিতে কিছু কিছু সায়েন্স স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে কারা পরীক্ষা দিতে পারবে যাদের ইন্টারমিডিয়েটে কী ছিল হিসাব বিজ্ঞান ছিল অনেক সায়েন্সের স্টুডেন্টরা সেই ইন্টারমিডিয়েটে অপশনাল সাবজেক্ট হিসেবে হিসাব বিজ্ঞান পড়ে তারা কিন্তু পরীক্ষা দিতে পারবা তার মানে তুমি যদি ইন্টারমিডিয়েটে কোনো কারণে যদি সায়েন্সের সাবজেক্টগুলোর সাথে সাথে কমার্সের কিছু কিছু সাবজেক্ট তোমার অপশনাল সাবজেক্টে রাখো তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা কারণ এই সায়েন্সের স্টুডেন্টদের জন্য ইউনিট থ্রি অর্থাৎ যে বিজনেস স্টাডি অনুষদ সেখানে সিট আছে ষাটটা ষাটটা সিট আছে আর যারা কমার্স থেকে পড়ছো তাদের জন্য সিট আছে চারশো ষাটটা তাহলে মোট হলো পাঁচশো বিশটা অর্থাৎ ইউনিট থ্রিতে মোট সিট পাঁচশো বিশ পাঁচশো বিশটা তারপরে ইউনিট টুতে মোট সিট বারোশো সত্তরটা এবং আমি আগেই বলেছিলাম ইউনিট ওয়ানে সিট আটশো পঁচিশটা তাহলে মোটামুটি এ হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত নিয়ম এবং কীভাবে প্রস্তুতি নিবা সেটা কত নম্বরের পরীক্ষা হচ্ছে সেটা এখন আমি তোমাদেরকে কিছু কথা বলবো যে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো হচ্ছে আমরা দেখতেছি যে বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা কিছু নিয়ম কারণ আছে ভর্তি পরীক্ষার জন্য মানে পরীক্ষার প্রশ্নের প্যাটার্নটা এক বিশ্ববিদ্যালয়ে এক এক রকম যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফুল রিটার্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অর্ধেক রিটার্ন অর্ধেক এমসি কিউ সিটিংবার ফুল এমসিকিউ আবার ঢাকা বিশ্ববিদ্যালয় ঠিক একই রকম এমসিকিউ এবং রিটার্ন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেখতেছি ফুল রিটার্ন এখন তাহলে আসলে এই বিশ্ববিদ্যালয়গুলোতে কারা চান্স পাবে যারা আসলে ইন্টারমিডিয়েটে পড়ার সময় বেসিকগুলোকে ভালো করে পড়ছে এবং এখনও যে কোচিং করতেছে কোচিং পড়াগুলো ভালো করে বুঝে বুঝে পড়তেছে বেসিকগুলোকে ক্লিয়ার করতেছে তারা যারা বেসিকগুলোকে ক্লিয়ার করে রাখতেছে মানে যাকে তুমি যেটাই দাও তুমি রিটার্ন পরীক্ষা দাও আর এমসিকিউ পরীক্ষা দাও সে সবগুলো অ্যান্সার করতে পারবে তারাই আসলে চান্স পাবে কারণ তোমার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্নটা ভিন্ন ভিন্ন তুমি যদি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের আলাদা আলাদাভাবে প্রিপারেশন নিতে যাও তাহলে তুমি কিন্তু ঝামেলায় পড়বা আর তোমার যদি লক্ষ্য যদি অনেক বড়ো হয় তাহলে তোমাকে বইয়ের বেসিক পড়াগুলো ভালো করে পড়বা ইকুয়েশনগুলোকে ভালো করে মনে রাখার চেষ্টা করবা বিভিন্ন যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলোকে মনে রাখার চেষ্টা করবা বিষয়টা আসলে তুমি কি পড়তেছো বইতে সেটাকে মনে রাখার চেষ্টা করবা যে আমি এই জিনিসটা পড়তেছি এইভাবে হচ্ছে এই জিনিসগুলোকে যারা ভালো করে ক্লিয়ার রাখতে পারবা তাদেরকে তুমি রিটার্ন পরীক্ষা দাও আর এমসি পরীক্ষা দাও রিটার্ন প্লাস এমসি দাও যেভাবেই দাও তারা কিন্তু আনসার করতে পারবে যেভাবেই প্রশ্ন দেখ না কেন যারা আনসার করতে পারে তারাই আসলে এই বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাবে কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে তুমি দেখতেছো যে কি আলাদা আলাদা নিয়ম আলাদা আলাদা পরীক্ষা স্টাইলে হচ্ছে তো যেহেতু আলাদা আলাদা স্টাইলে হচ্ছে তাহলে তোমাকে আলাদা আলাদা প্রস্তুতি নিয়ে তুমি যদি বইয়ের বেসিক পড়াগুলোকে ভালো করে বুঝে রাখতে পারো এবং প্রত্যেকটা টপিক যদি তোমার একদম ক্লিয়ার থাকে তোমার কাছে তাহলে তুমি পরীক্ষায় ভালো করতে পারবা তাহলে আমার পক্ষ থেকে তোমাদের কাছে সাজেশন থাকবে যে তোমরা মেন বইগুলোকে ভালো করে পড়ো কনসেপ্টগুলোকে বুঝো না বুঝলে অনলাইনের হেল্প নাও এখন দেখবা যে ইউটিউব চ্যানেলগুলোতে কিন্তু বিভিন্ন টিউটোরিয়াল দেওয়া আছে আমাদের চ্যানেলে কিন্তু দেওয়া আছে এছাড়া টাইমমেন্ট স্কুল আছে অন্যরকম পাঠশালা আছে আর অনেকগুলো চ্যানেল পাবা যেখানে কিন্তু এই ভর্তি পরীক্ষা রিলেটেড বা ইন্টারমিডিয়েটের যেই কোর্সগুলো বা সিলেবাসগুলো সেগুলো সম্পর্কে আলোচনা আছে সো আজকে আমরা চলে যাচ্ছি তোমরা জানো যে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে ভর্তি পরীক্ষা সংক্রান্ত তোমরা চ্যানেলে সেগুলো দেখতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে সেখানে জয়েন হতে পারো আমাদের হালদা পাবলিকেশনের বিভিন্ন বই আছে সেগুলো কালেক্ট করতে পারো এছাড়াও আমাদের চ্যানেলে ভর্তি পরীক্ষা সংক্রান্ত ভিডিও দেওয়া আছে সেগুলো তোমরা দেখবা তো আজকে চলে যাচ্ছি অন্য একদিন অন্য কোনো টপিক নিয়ে আলোচনা হবে সে পর্যন্ত সবাই বলা থাকো হাফেজ টাটা